ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় জেলা কক্সবাজার। গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা শহর। ভেঙে গেছে কয়েক হাজার কাঁচা পাকা ঘর। জেলা প্রশাসকের তথ্য মতে ঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জানালেন, দ্রুততম সময়ে মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছে প্রশাসন। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন ঝুমুর সাহা। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কক্সবাজার উপকূলবাসীকে। আশ্রয় কেন্দ্রে যাওয়ারও সময় পাননি তারা, এমনকি দুর্যোগ পূর্বকালীন কোনো সতর্ক বার্তাও পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। আমিও কি করছি, চলো আমরা চলে যাই, কিন্তু আমার ওয়াইফ যেতে চাচ্ছে না। কেন আমি চলে গেলাম, কেন আমার হাঁস মুরগি আছে, এগুলো কে নিয়ে যাবে? মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানা ঘূর্ণিঝড় হামুনে লন্ডভন্ড হয়ে গেছে কক্সবাজার। এখনো রাস্তায় রাস্তায় পড়ে আছে গাছ। তিনজন নিহতের পাশাপাশি আহত হয়েছে শতাধিক। জেলার বিভিন্ন স্থানে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সংযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে না পারলেও জেলা প্রশাসক শাহিন ইমরান বলেন, আপাতত বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সংযোগ স্বাভাবিক করা ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছেন তারা। ইতিমধ্যে আমরা গতকালকে রাতেই কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়কে চকরিয়া অংশে যে গাছ পড়ে যে ব্লকেট তৈরি হয়েছিল সেটি আমরা অপসারণ করেছি এবং সেটি যোগাযোগ যান চলাচল অব্যাহত আছে। স্থানীয় সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক বলেন, যতটুকু সম্ভব পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে, ঊর্ধ্বতন মহলেও যোগাযোগ করা হচ্ছে সার্বিক বিষয়ে। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে এবং মানুষের বাড়িঘর, কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা মানুষের বাড়িঘরের মধ্যে পড়ে তাদের চাল বা ঘর বাড়ির প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার কাছের গাছগুলি উপড়ে পড়ার কারণে সেখানে রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে জানানো হয়েছে, বেশিরভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে, তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুই দিন সময় লাগতে পারে। নিউজ ডেস্ক, দেশ টিভি।